শেখ তাজওয়ার। জি স্যার, তাজওয়ারের আমরা অপারেশন করেছিলাম 19/7/24-এ। এই 19/7/24-এ স্যার, 19 জুলাই 2024। 2024 তার মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, জুলাই 19 তারিখ। হ্যাঁ হ্যাঁ, জুলাই। আচ্ছা, তোমার এই একটা কঠিন অপারেশন, সেই জন্য তোমাকে আমার বিশেষ করে মনে আছে। মানে প্যারোটিড টিউমার করা কঠিন, সেখানে প্যারোটিডের ভিতরে ভেনাস ম্যালফরমেশন ছিল, সেই জন্য তোমাকে কেউ ভয়ে অপারেশন করছিল। আচ্ছা, তোমার অভিজ্ঞতাটা বলো তো স্যার। আমার এটা ফার্স্ট ধরা পড়ে 2014-তে। দেন 2014-তে আমি বাংলাদেশের, আমি যেহেতু বাংলাদেশি, বাংলাদেশের প্রথমে আমার নাম বলবে না, কোনো ডাক্তারের নাম বলবে না। জি স্যার, বাংলাদেশের ডাক্তার বলবে, কোনো হসপিটাল বাংলাদেশের সাতক্ষীরাতে, দেন খুলনাতে, দেন ঢাকার একবারে পিজিতে, মানে দেখাইলাম, সব তো দেখাচ্ছিলাম। জি স্যার, সব দেখাইলাম, কিন্তু এটা মানে কোনো রেডিক্যাল সলিউশন হলো না। দেন আমি 2019-এ ওরা কি করেছিল, একবার 18-ই একটা ইয়ে করেছিল, এম্বুলেশন করেছিল, ওটা করেছে 2020-এ। এখন 2019-এ আমি সিএনসি ভেলোরে গেলাম, ওখানে বললো যে ভেনাস ম্যালফরমেশন, কিন্তু ফলো আপে থাকতে বললো আর কি, কিন্তু কোনো রেডিক্যাল সলিউশন হয় নাই। তবুও 2020-এ আমি পিজি হসপিটালের একজন চেয়ারম্যানকে দিয়ে নাক্কান গলারি আর কি কাজ করা, মানে এখানে একটা ফেসিয়াল আর্টারি লাইগেশন করাইলাম, কিন্তু তারপরেও তেমন কোনো সলিউশন হলো না, কোনো কাজই হয় নাই। পরে 2020 থেকে পরে এর ভিতরে করোনা গেল, অনেক স্টাডি করে স্যার আমি আপনার কাছে এসে, মানে পুরো এই যে পুরো চ্যানেলটা, এই যে পুরো টোটাল প্যারোডিক্টমি করলাম, প্লাস ওই ভেনাস ম্যালফরমেশন পুরো রিমুভ করলাম, এখন একদম দেখো বসে গেছে। এবং তোমাকে বলেছিলাম দেখো, ফেসিয়াল নার্ভ আমি 100% পুরো বাঁচাতে পারবো যাই না, তবে বাঁচিয়ে দেবো, কারণ হচ্ছে আমার কাছে মাইক্রোস্কোপ আছে, নার্ভ মনিটর আছে, আমি ঠিক বাঁচিয়ে দেবো। তোমার কিন্তু ফেসিয়াল প্যারালাইসিস আমি করিনি, মাইল্ড একটু উইকনেস ছিল, সেটাও নর্মাল আছে, আর অত্যন্ত ভালো সার্জারি করেছি, তারপরে কোনো ঝামেলাই তোমার হয়নি, আজকে প্রায় কয়েক মাস হয়ে গেছে, একদম নর্মাল। এন্ড স্যার, টোটাল যে টুইচিং টুকটাক যেটা আছে, গ্রাজুয়ালি এটা রিকভার করতে নর্মাল হয়ে যাচ্ছে, একদম বলেছিলাম। কারণ আর স্যার, আমি তো অনেক স্টাডি করে, যেহেতু টোটাল অপারেশনটা করতে অনেক স্টাডি করে এসেছি, এখন আমি হচ্ছে ক্যালিফোর্নিয়ার কিছু ক্লিনিকে জাস্ট মানে টোটাল মানে মানে এক্সপার্টিজ অ্যান্ড সব কিছু টেকনোলজিগুলো পেয়েছি, আর একমাত্র আপনার কাছে পেয়েছি স্যার, আর কোথাওই মানে এরকমভাবে আর কি, মানে সব মিলে আমার জন্য স্যার আমি কনফিডেন্সটা পাই নাই আর কি আপনার কাছে। এবং আমরা এবং খুব কম চার্জ, মানে বিরাট যে এক্সরবিটেন্ট চার্জ নিয়েও ওঠে করি না, টোটাল প্রায়োরিটি ভেনাস ম্যালফরমেশন ইজ ভেরি ডিফিকাল্ট যে একটা অপারেশন, এটা রিয়েলি বিরল এবং খুব ডিফিকাল্ট। মানে এর মধ্যে মানে ফেসিয়াল নার্ভের গায়ে গায়ে ভেসেলসগুলো চারিদিকে ভেনাস ম্যালফরমেশন হয়ে আছে, তো ফেসিয়াল নার্ভকে আলাদা করে, ভেনকে আলাদা করে, সবকে ব্লক করে করে ওটি করা, এটা খুব ডিফিকাল্ট ওটি ছিল। তো যাই হোক, ভগবানের কৃপায় অত্যন্ত ভালো হচ্ছে তুমি, আমি আজ খুব সত্যি সত্যি স্যার আল্লাহ পাকের রহমতে আপনার ওছিলাই স্যার, এটা সেরা স্যার, থ্যাংক ইউ সো মাচ।